কি তিল আছে? অসম্ভব তিলের সমস্যায় ভুগছেন? হতেই পারে, আমার তো আছে। এই তিলটা আমরা কিভাবে দূর করব, বা তিলটাকে আস্তে আস্তে কিভাবে হালকা করব? আমার কাছে কমেন্ট এসছে, তিল যাদের আছে তারা কিভাবে এর থেকে মুক্তি পাবে দিদি যদি একটু বলেন। তাই তাদের কথা ভেবেই আজকের এই ভিডিও। কিন্তু প্রথমেই শুরু করার আগে আপনার কাছে আমার তো একটা আবদার থাকে, যদি আপনি আজকে প্রথম ভিডিও দেখেন কলকাতা ক্যানভাসের, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। কীভাবে করবেন একটু দেখে নিন। প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে, এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন। এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। বিষয়ে ঢোকার আগে আমি গৈরিকা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। চলে যাই বিষয়ে। তিল আমরা কিভাবে মুখ থেকে দূর করব বা শরীর থেকে দূর করব, খুবই সাধারণ বিষয় এটা। আমি তো জানিনি যে সবসময় এমন কিছুই বলি আপনাদের জন্য যেটা করে ওঠা খুব সহজ, শক্ত নয়, হয়তো দু একটা হয়ে যায়, কিন্তু বেশিরভাগটাই চেষ্টা করি আপনার হাতের নাগালে যে জিনিসটা আছে সেটা দিয়ে সমাধান করার। তাই জন্যই তো কলকাতা ক্যানভাস আপনার এত কাছের বন্ধু বা প্রিয় হয়ে উঠেছে। টক দই নেবেন 3 চামচ, তার সঙ্গে 1 চামচ ময়দা নেবেন। দুটোকে ভালো করে মিক্সড করে একটা পেস্ট মতো তৈরি করবেন, করে সেটাকে মুখে লাগিয়ে রাখবেন, মাসাজ কিন্তু করবেন না। 3 চামচ টক দই আর 1 চামচ ময়দা মিক্সড করে পেস্ট করবেন, সেই পেস্টটা মুখে ভালো করে যে জায়গায় আপনার তিল হয়েছে বা ধরুন মুখে কালো একটা ছোপ পড়েছে লাগিয়ে দিলেন। সর্বত্রই লাগাতে পারেন, কারণ এটা ত্বককেও কিন্তু আপনার উজ্জ্বল করবে, নরম করবে। 15 থেকে 20 মিনিট লাগিয়ে রাখলেন। আপনি যদি মনে করেন আর একটু বেশি রাখতে পারেন, কিন্তু খুব বেশি রাখবেন না, দইয়ে ক্ষার থাকে, এটা ত্বকের পক্ষে আবার বেশিক্ষণ হলে ক্ষতি করবে। রাখার পর 15 থেকে 20 মিনিট রাখার পর ভালো করে আপনি মুখটা জল দিয়ে ধুয়ে নেবেন। এভাবে বেশ কিছুদিন করুন, ধরুন মাসখানেক করুন, রেগুলার করবেন না, সপ্তাহে ধরুন দুদিন করলেন, মনে হয় আপনি উপকার পাবেন। তিল কিন্তু আপনার আস্তে আস্তে হালকা হয়ে আসবে, কিন্তু একটু সময় তো দিতেই হবে, এটা ঘরোয়া পদ্ধতি। তাই জন্য এটা যে শুধু মুখেই তা নয়, আপনি শরীরের যে কোনো অঙ্গেই যদি আপনার মনে হয় তিলটা ভালো লাগছে না, তুলতে হবে, তাহলে কিন্তু আপনি এই প্রসেসটা ইউজ করতেই পারেন। যদি উপকার পান তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, কারণ আমি কিন্তু অপেক্ষায় থাকি আদৌ আপনার উপকার হলো কি না। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট দেবেন, আর সাবস্ক্রাইব যদি আপনি এখনও না করে থাকেন তাহলে প্লিজ অনুরোধ করব, সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, এই পরিবারের একজন আপনিও হয়ে উঠুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।